জন শলাকুরমিল তসমৈ শ্রীগুরবে বংশাকল্পতরুভ্য কৃপাসিন্ধুভ্য পতিতানাম পাবনেভ্য বৈষ্ণবেভ্যো নমো নমো মহাবদন্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরদ্বিজে গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদভক্তায় নমো অঙ্গশ্যামলিম ছটাভিরহিত মন্দেকেন্দেবরম জগুডরোচিতংবর বৃন্দারণ্য নিবাসিনম কুটিল সদ্দামাভিরামোদরম রাধাস্কন্দ নিবেশিতোজ্জ্বল ভুজম ধ্যায়েন্দা শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ রাধা বিনোদ বিহারীর কৃপায় আমাদের 84 ক্রোশ ব্রজমন্ডল পরিক্রমা সুষ্ঠুভাবেতে নির্বিঘ্নভাবেতে আজকে কত দিন হল সাতমা আট দিন হবে আচ্ছা আজ দশমা দিন আরম্ভ হো রা আজকে দশমা দিন আরম্ভ হবে হ্যাঁ ওই বেশ সুস্থ ভাবে তো হলো আজকে আমরা অক্রূর ঘাট যেখানে বলদেব কৃষ্ণ ওখান থেকে ব্রজে লটে গেলেন আর বাসুদেব কৃষ্ণ আর বলদেব ফিরে গেলেন যেখানে গোলোক দর্শন করিয়েছিলেন ব্রজবাসীগণকে আর তারপরে ভাতরথ যেখানে যজ্ঞ পত্নী কৃষ্ণকে অন্ন ইত্যাদি থাল ভরে পতিদের অবজ্ঞা করে এনেছিল এইসব জায়গাতে যাওয়া হবে আজকে প্রপূজ্য শরণ নিত্য লীলা প্রবিষ্ট ওম বিষ্ণু পার্শ্বী সমাজ ভক্তি রক্ষক শ্রীধর গোস্বামী মহারাজ কা তিরুভাব তিথি আবির্ভাব তিথি আজকে আমরা এখনই পাঠের পরে তাহার আরতি আর তাহার চরণেতে পুষ্পাঞ্জলি অর্পণ করব আর বিকালবেলা চারটার সময় থেকে বিভিন্ন বক্তা তার সম্বন্ধে বর্ণন করবে তিনি প্রভুপাদ শ্রীল ভক্ত সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের অত্যন্ত প্রিয় ছিলেন এই জন্য তার নাম রেখেছিলেন ভক্তি রক্ষক শ্রীধর গোস্বামী আর বিকালবেলা তার সম্বন্ধে তার চরিত্র সম্বন্ধে বর্ণন করা হবে ইদন্তে মুখম ভোজম অব্যক্ত নীল বৃতং কুন্তলয় স্নিগ্ধ রক্তস্য গোপ্যা মোহ বিশ্বম্বিতম বিম্ব রক্তাধরম মনস্যা বিরাতাম মলম লক্ষ্য লাভয় নমামি স্বরম সচিদানন্দ রসৎকুন্দলম গোকুলে ধ্বজমা সত্যব্রত মুনি আরম্ভ করলেন দাস রসের ভক্তি থেকে নমামি
আর ধীরে ধীরে স্তুতি প্রভাবেতে তাহার অন্য সব রস তার হৃদয়তে স্ফূর্তি হতে লাগল। তখন বাৎসল্য রসের ভাব আসে। এখন বলছেন যে তোমার ওই বাল গোপাল রূপ মা যশোদা দ্বারা ভয়ভীত হয়েছেন আর যশোদা মা তাকে বেঁধে দিয়েছে, ওই বাল গোপাল রূপ আমার হৃদয়তে। হে দেব, অত্যন্ত শ্যামল বর্ণ, কুছ লালিমা লিয়ে কুছ লোহিতা, আর ঘুঘুরাল বাল দ্বারা আচ্ছাদিত তোমার মুখার বিন্দ, তোমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সব সুন্দর, কিন্তু তার মধ্যে মুখমণ্ডল আর মা যশোদা অথবা গোপী গোপীগণ অথবা শ্রীমতী রাধিকা দ্বারা বারবার চুম্বি আপনার মুখ কমল, যেখানে পরিপক্ক বিম্বফল মধুর অরুণ মনোহর অধার পল্লব এই মুখার বিন্দু আমার মনেতে সবসময় আবির্ভূত হোক, আমার আর লাখ লাখ বর লক্ষ লাভই, লাখো কোটি রকমের বর হতে পারে কিন্তু আমার কোন প্রয়োজন নাই, আমি আজ একমাত্র এই। আপনার শ্রীমূর্তি প্রত্যেক অঙ্গই অত্যন্ত সুন্দর, এমন কোন অঙ্গ নাই যে সুন্দর নাই, তথাপি পরম মনোহর সেই মুখ, বিশেষ রূপে দেখবার আমি ইচ্ছা করি, কদাচিৎ ধ্যানেতে অনুভূয়মান অনার্বচনীয় সৌন্দর্য আদি কা শ্লোক মে নির্দেশ কর রহে, জিসকো অনুভূত উন্হোনে কিয়া হ্যা, আপনে ধ্যান মে দেখা হ্যা, উসি রূপ কা ইয়ে বর্ণন কর রহে। প্রফুল্ল কমলের মতো আকাশ, নিখিল সন্তাপ হারিতাগুণ, নিখিল সন্তাপকে হরণ করে দিতে পারে, পরমানন্দ রসবক্তা, অত্যন্ত রসস্বরূপ আদি গুণকে কারণ তোমারা মুখ কমল জেসা হ্যা, মেরে মন মে বারম্বার আবির্ভূত হো। वह मुख कमल कैसा है इसके उत्तर में कह रहे हैं, वह परम श्यामल स्निग्ध आकर्षक और अलकों द्वारा तार चूल द्वारा सुंदर कुंतल कुंत द्वारा आच्छादित मानो ভ্রমরগণ কমলের উপরেতে গুনগুন করছে, আর বিশেষ করে মা যশোদা অথবা রাধা গোপীকে দ্বারা পুনঃ পুনঃ চুম্বিত হো রা। পাঠক্রম কে অনুসার ইহা পর মুহু পদ কা সম্বন্ধ মানে সে ইস প্রকার অর্থ হোগা, মহাধন্যা যশোদা ইয়া রাধাকে দ্বারা বারবার চুম্বিত মুখকমল, এক বার ভি মেরে মন মে আবির্ভূত হো যায়, অথবা পূর্ব শ্লোকে সদা পদ কা ইহা পর গ্রহণ করকে অন্বয় অর্থ হোগা, উসকে দ্বারা বার বার চুম্বিত ওয়া মুখকমল, সদা মেরে মন মে আবির্ভূত হো। মুখ কমল কা দূসরা বিশেষণ বতলা রে, বিম্ব রক্তাধরম, বিম্ব কে সমান লাল আখ লাল লাল দো হোঠ, দোটি হোঠ আছে,
অধর মানে কে নিচে বালা আর ও উপর বালা এসলে অন্য কোন লাখো বড় সে হমে কই প্রয়োজন নেই লাখটি বড় হোক আমার কোন প্রয়োজন নেই এইটি আমার প্রয়োজন আবার কুছ খান পরে স্তুতি প্রভাবতে পাল্টে যাবে পাল্টে যে কি আসবে নমো রাধিকায় যদি জপি আসবে ওইটা ভাবে সে যাবে এর মধ্যে মুখাম্ভোজ অব্যক্ত নীল সনাতন গোস্বামী টিকাতে অব্যক্ত অত্যন্ত নীল তিনি অত্যন্ত শব্দ অর্থ করেছেন অব্যক্ত করেন অত্যন্ত নীল কিন্তু কোন এডিশনে দেখা যায় না অনন্ত অত্যন্ত এই জন্য আমরা অব্যক্তই এখানে রাখলাম অত্যন্ত রাখা আছে মুখাম ভোজ অব্যক্ত নিজের এরপরে আমরা এখনই আরতি করব অর্চন ইত্যাদি হয়ে গেছে আর আরতি করে তারপরে এখনই ভাতর অথবা ও অকুর ঘাটেতে আমরা যাব ও গুরুবে গৌরচন্দ্র গুরুবে গৌরচন্দ্রয় রাধিকায় দালে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদভক্তায় নমো নম So today we're going to Akhrur Ghat. From there, Akhrur took Krishna Balaram from here to there, and from Akhrur Ghat, Brijana Nandan Krishna and Rohini Nandan Krishna returned back to Vrindavan, and Vasudev Nandan Krishna and Balaram continued on to Mathura. There also Krishna gave Golok Darshan and showed many things to the Brijvasis. Then at Bhatrao, there the Dvijapatnis, disobeying their husbands, surrendered everything to Krishna. So today we'll celebrate the appearance day of Pujapad Srila Bhakti Rakshak Sridhar Goswami Maharaj. After this translation, then Gurudev will come and do Aarti and Pushpanjali. But exactly at 4 o'clock, we'll come and we'll hear from Gurudev and many devotees the glories of Pujapad Srila Sridhar Maharaj. He was very dear to Srila Prabhupada. Therefore, Srila Prabhupada gave him the sannyas name Srila Bhakti Rakshak Sridhar Maharaj. From today, we'll hear all those things. Now, Sri Satyavrata Muni is beginning in Dasi Ras, the emotion of servitude. But by the effect of this prayer, he is gradually realizing superior rasas. Now, the excellence of Vatsali Ras is appearing in his heart. Therefore, he is praying, I want that form of Bal Gopal, who is fearful, afraid of his mother, and looking here and there, whose complexion is very, very dark, may he appear in my mind always. All the limbs of this Krishna are most attractive. There is no limb which is deformed or unattractive. But amongst all the limbs, the face is especially sweet. But when that face, which is covered by Krishna's dark curling hair, which appears like a multitude of black bumblebees covering his face, then he appears even more attractive. Therefore the gopis, like Madhya Soda and especially Radhika, they kiss that all-attractive face again and again. Hey Krishna, hey Bal Gopal, please always be in my mind. I have no desire, even if you offer millions and millions of other benedictions. All the limbs of Krishna's body are sweet and attractive, but the face has some speciality, some special beauty.
Satipat Muniji is only seeing this in his meditation, which he has not directly seen. Therefore, Krishna, your darshan, especially the darshan of your face, destroys all type of sufferings in this world, and it is all attractive. There your face is like a lotus. Why it's like a lotus? A lotus is little dark complexion. Also, it's very cooling. By seeing it, one feels a refreshing feeling. And the lotus is all attractive. Therefore, Krishna, your face is like a lotus. Surrounded by, covered by curly hair, with your lips red like a ripened bimba fruit. I see the gopis are making their lives successful by kissing those lips again and again, especially Mother Yasoda. Therefore, I want, Krishna, one time I may have darshan or spruti of this form of yours. The lips are like red bimba fruits, the upper and lower lips especially. There, I have no other goal except to have darshan of this face of yours. Therefore, by increasing, by the effect of this prayer, gradually he is going through dasyaras, Vatsaliras, and finally namaste stodamne, spura dipti damne, finally up to the feet of Srimati Radhika. Therefore, sometimes it may be noticed, in this edition it's used avyakta nile, means very black, but in some editions we see atyanta nile. No? No edition. Oh. Understand? Some people say atyanta nile, but Sanatana Goswami says, in this slok, avyakta nilay, there are so many editions have been published all over India, but everywhere they used avyakta nilay. But our Purvacharya, Srila Sanatana Goswami, in his commentary, he wrote atyanta nilay. But due to the all editions are avyakta nilay, so Srila Gurudev keep remain it avyakta nilay, not atyanta nilay. Anything else to say?